বড় সরো ধাক্কা খেলো রাজ্য। 2016 সমস্ত নিয়োগ অবৈধ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। স্কুলে 25,753 জনের চাকরি বাতিল হলো, শুধু তাই নয়, 4 সপ্তাহের মধ্যে তাদের বেতন ফেরত দিতে হবে, 6 সপ্তাহের মধ্যে তার ডিআইরা তারা কনফার্ম করবেন। একই সঙ্গে কিন্তু এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অতনু, একদিকে রাজ্য সরকারের যেমন বড় সড়ো ধাক্কা, তার পাশাপাশি এসএসসির কাছে নতুন চ্যালেঞ্জ, এবার আবার পুরো এই নিয়োগ প্রক্রিয়া তাদের চালাতে হবে, এবং যোগ্য চাকরি প্রার্থীরা এতদিন যারা পথে বসেছিলেন আশার আলো দেখলেন তারা, এবং অবশেষে সেই পথ দেখালো কলকাতা হাইকোর্ট। দেখো, একেবারেই পুরো নিয়োগ প্রক্রিয়া আবার নতুন করে শুরু করতে হবে, কিন্তু যেটা সবথেকে বড় কথা যে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, যা নিয়ে বারবার অভিযোগ উঠছিল যেই নিয়োগ প্রক্রিয়ায় পুরোপুরি দুর্নীতি হয়েছে, তুমি জানো যে নিয়োগ প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি গ্রেপ্তার হয়ে এখন জেলে রয়েছেন, এবং একের পর এক কর্তা যারা মধ্যশিক্ষা পরিষদের এবং এসএসসির কর্তা, সুবীরেশ ভট্টাচার্য থেকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা, এরা সকলেই কিন্তু জেলে রয়েছেন। অর্থাৎ এই একে সিবিআই তদন্তে এই গোটা ঘটনার দুর্নীতি কিভাবে উঠে এসছে সেইটার মূল জায়গা ছিল দুটো। একটা হচ্ছে যে নাইসা বলে যে সংস্থাকে এই ওএমআর সিট দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল, মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই নাইসার যখন তদন্ত শুরু করে সিবিআই, তখন নাইসার এক প্রাক্তন কর্মীর গাজিয়াবাদের বাড়ি থেকে সেখান থেকে 3টে হার্ড ডিস্ক সিবিআই উদ্ধার করে, এবং সেখান থেকেই জানা যায় প্রথম যে দুর্নীতি কিভাবে হয়েছে। সাদা খাতা জমা দিয়েছে, শূন্য পরীক্ষার খাতায়, কিন্তু 52-56 করে এক একজনের খাতায় নম্বর উঠেছে, এবং সেই যে হার্ড ডিস্কগুলো সেইগুলোর বৈধতা কী তা নিয়ে বারবার রাজ্যের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল, যারা বিতর্কিত চাকরি পাবক তাদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল। কলকাতা হাইকোর্ট আজকে তার রায়ে স্পষ্ট করে জানিয়ে দিল যে ওই হার্ড ডিস্কগুলোর বৈধতা রয়েছে, ফলে এটা বোঝা যাচ্ছে যে ওএমআর সিট বিকৃতি ঘটানো হয়েছিল। এবং দুই, যেটা হচ্ছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অতিরিক্ত শূন্যপদ তৈরি করে অনেককে চাকরি দেওয়া হয়েছিল। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার রায় স্পষ্ট করে জানিয়ে দিল যে যাদেরকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল তাদের সবার চাকরি তো গেলই, সেই সঙ্গে সঙ্গে তাদেরকে বেতন ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে, 6 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, স্কুল ইন্সপেক্টর যিনি আছেন তিনি কনফার্ম করবেন যে তাদের কাছ থেকে টাকা রিকভার করা হয়েছে, এবং অতিরিক্ত শূন্যপদ তৈরির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধেও সিবিআই ব্যবস্থা নেবে, এবং সিবিআই প্রয়োজনে যে কোনো আধিকারিক, অধিকর্তা, যে কোনো যে কেউ হোক না কেন, তদন্তে যাদের নাম সামনে আসবে তাদেরকে হেফাজতে নিতে পারবে। অর্থাৎ এই গোটা ঘটনা নিয়ে আমি তোমাকে যেটা বলছি যে এই মুহূর্তে এটা রাজ্যের পক্ষে বড় সড়ো ধাক্কা হলো, এবং পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেল, ফলে এই যে বারবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় নিয়ে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হচ্ছিল সেই রায় আজকে মান্যতা পেয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এই ডিভিশন বেঞ্চ মাথায় রাখতে হবে গঠিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা সিবিআই রিপোর্ট নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা আজকে রায়দান করলেন, ফলে এই রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ এটা বলাই যায়। এবং একই সঙ্গে এই রায়ে সিবিআই তদন্ত যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেই সিবিআই তদন্তকে কন্টিনিউ করা হলো, অর্থাৎ সিবিআই এই মামলার, এই ঘটনার, এই দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে, এবং প্রয়োজনে যে কাউকে হেফাজতে নিতে পারবে, এবং একই সঙ্গে পুরো নিয়োগ প্রক্রিয়া এসএসসিকে নতুন করে শুরু করার জন্য নির্দেশ দেওয়া হলো। ফলে আজকের রায়ের ফলে এটা যে রাজ্যের পক্ষে একটা যথেষ্ট বড়সড় ধাক্কা, তার কারণ রাজ্য বারবার এই বিতর্কিত চাকরি প্রাপকদের চাকরি চলে যাওয়া, সিবিআই তদন্ত, এই নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের বিরোধিতা করে কখনো ডিভিশন বেঞ্চ, কখনো সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু আজকে এই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বাসাক এবং বিচারপতি সব্বার রশিদি ডিভিশন বেঞ্চের রায়ের পর এটা রাজ্য সরকারের পক্ষে বড়সড় ধাক্কা হলো এটা বলাই যায়। একেবারে অতুল, এবং ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের, তা কিন্তু একেবারে স্পষ্ট করে বলা যায়, এবং সেখানে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল যে 2016 যে নিয়োগ, সেই প্যানেল উত্তীর্ণ নিয়োগ সমস্তটাই কিন্তু বাতিল করা হলো। একই সঙ্গে নাইসার আধিকারিকের বাড়ি থেকে যে 3টে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল সেই 3টে হার্ড ডিস্কের বৈধতা রয়েছে, পাশাপাশি সিবিআই এই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবে, শুধু তাই নয়, হেফাজতে নিয়ে যাদের জিজ্ঞাসাবাদ তারা করতে চায় সেই স্বাধীনতা কিন্তু এজেন্সিকে দেওয়া হলো। একই সঙ্গে সুপার নিউমেরারি পোস্ট যারা তৈরি করেছিলেন তাদেরকেও কিন্তু প্রয়োজনে হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে, এবং এসএসসিকে দায়িত্ব দেওয়া হলো নতুন করে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য তাদের প্যানেল তৈরি করতে হবে। Thank you.